हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के अनेक दिन पर एक ब्लॉग निये एसेछि। तो आज के दक्षिणेश्वर, तो सडन प्लान होयेछे, हुट करे बेरिये पड़ेछि, ताई जोन्नो फार्स्ट इंट्रोटा आमार नेवा हयनि, ताई रास्ता थेके शुरू करलाम भिडियोटा। तो देखि कतदूर की गिये पौंछाते पारि, मायेर दर्शन हय नाकि। तोमरा बेरिये पड़ेछि दुपुरे खावा दावा करार पर, एखन आमरा बासे आछि। तो आमरा दक्षिणेश्वर दिकेई जाच्छि, आमरा एकटा बास चेंज करे आबार एकटा बासे करे जाबो। तो रास्ता दिए जाच्छी एखन, देखा जाक कखन गिये आमरा पौंछाते पारि। तो आमरा अलमोस्ट पौंछे गेछि, एटा फ्लाईओवर एकटा, तो एखान थेकेई आमादेरके मंदिरेर दिके जेते हबे। तो आमरा सेई फ्लाईओवर दिए हाँटछि एखन। तो फ्लाईओवर एखने शेष हो, फ्लाईओवर के नेबे नीचे मंदिर दिखे जाब। एखान दिए नेबे मंदिर प्रवेश करब। मोबाइल कैमरा सब जमा रखा जैगा आज तो आगे जमा रखी आगे एखे जाब प्रसाद नेब प्रसाद नहीं अपना देखिए देव ये दिक्कत तपर हमें गए बैगटा और फोन का जमा रेखे देव कारण भेतर देखान अलाउ नहीं एखान सिक्यूरिटी आज तो हाँ पेटा सिक्यूरिटी एखे चेकिंग भेतरे मंदिर आो एखान आसा मैं फोन नहीं जावर अलाउ नहीं तो फोन एखे जमा रखब तर आगे हमें मिस्ट्रीटा नहीं नब तो देखा कोथा प्रसाद क এখানে অনেক দোকান আছে মায়ের জন্য প্রসাদ কেনার। তো আমরা এই প্রথম দোকানটা থেকে প্রসাদ কিনবো আর এখানে নিজেদের জুতোগুলো জমা রাখতে পারেন আপনারা। তো আমরা এখানে জুতো জমা রাখবো আর প্রসাদটা এখান থেকেই নিয়ে নেব আমরা।
এখানে ব্যাগ ফোন রাখার জন্য অনেকগুলো কাউন্টার করা আছে, তো যে কোনো কাউন্টারেই আপনারা জমা রাখতে পারেন। তো আমরা এখানে যাচ্ছি আমাদের ব্যাগ আর ফোনগুলোকে এখানে জমা দেবো, কারণ ভেতরে তো নিয়ে ঢোকা এলাও নেই। তো আবার পুজো দিয়ে বেরিয়ে আবার আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। তো পুজোতে বললাম যেমন যে ফোনটা অ্যালাউ করেনি, ফোন এখানে জমা ছিল, তো আমরা ফোন ব্যাগ সব বের করে নিয়েছি। তো এবার আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি, চলুন। এটা এখানে রানী রাসমণির মন্দির, তো এই মন্দিরে ঢোকাটাও অ্যালাউ নেই, বাইরে অবধি দেখা যায় শুধু। তো এটা হচ্ছে এখানে রানী রাসমণির মন্দির, তাও আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। সোজা চলে গেলে এখানে একটা ছোট্ট মার্কেট আছে, যেখানে বিভিন্ন মায়ের মূর্তি, ফটো, বিভিন্ন রকমের ঠাকুর, ঠাকুরের পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখানে কিছু খাবারের দোকান আছে, তো চলুন মার্কেটটা একটু ঘুরে দেখা যাক। মার্কেটের পাশে কিন্তু প্রচুর হনুমান আছে, যারা খাবারের জন্য এখানে বসে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একজনের পা ধরে বসে পড়েছে খাবার চাওয়ার জন্য। অনেকক্ষণ বেরোবার ফলে আমাদের একটু খিদে পেয়ে গেছে, আমরা এখানে ছোলা দেখতে পেয়েছি, তো আমরা এখানে ছোলার চাট খাবো। তো সেই জন্য দাঁড়ানো হয়েছে, কাকু বানাচ্ছে এখানে ছোলার চাট, দেখা যাক কেমন বানায়। এত ছবি তুলতে থাকে বুঝতেই পারি না কখন ক্যামেরাটা স্টার্ট করে দেয়।
তো আমাদের পূজো দেওয়া হয়ে গেছে, এখানে মোটামুটি ঘোরাও হয়ে গেছে, একটু আধটু খাওয়া দাওয়াও হলো। তো এবার আমরা একটা খুবই শান্ত একটা জায়গায় বসে আছি একটু, আর বাবা মা একটু ওই দিকটা করে গেছে, তো আমরা একটু বসে এখানে ছবি টবি তুলছি। এখানে সামনে খুব সুন্দর একটা পুকুর আছে, ওখানে ভীষণ ভালো ভালো মাছ আছে। তো আমরা এখানটা একটু বসলাম, বা এখানটা একটু বসে তারপরে আবার একটুখানি ঘুরবো, ঘুরে বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি ফেরার পথে আমরা বেলুড় মঠ দেখে যাবো, তো দেখা যাক আমরা পৌঁছাতে পারি নাকি, যদি যাই তাহলে আপনাদের নিশ্চয়ই দেখাবো। আমরা বেলুড় মঠ যাবো বলে ফেরিঘাটের দিকে যাচ্ছি, আমরা লঞ্চে করে বেলুড় মঠ যাবো, তো দেখি আমাদের লঞ্চ কখন আসে। তিন দিন চারটে সরি 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 হ্যাঁ, বেলুড় মঠে কটা বাজে ঢুকতে দেয় জানেন? বেলুড় মঠ কটা অবধি খোলা থাকে? তো এখানটা একটু সন্ধে হয়ে গেছে বলে ক্যাপচার হয়নি ভালো, তাও দেখানোর একটু চেষ্টা করলাম। শুধু আলো দেখা যাচ্ছে চারিদিকে, এটা পুরোপুরি গঙ্গা। আর এইটা হচ্ছে আমাদের বেলুড়ের জেটির থেকে নেবে যে স্টপেজটা ওখানে ওইটা, তো এটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে একটুখানি 5 মিনিট হাঁটলেই তো আমরা পৌঁছে যাবো। তো সেম বেলুড় মঠেও মার্কেট আছে দক্ষিণেশ্বরের মতো, এখানেও ঠাকুরের অনেক রকম ছবি আর হচ্ছে অনেক রকমের জুয়েলারি পাওয়া যায়। তো এটাও একটা ছোট্ট মার্কেট, এখান থেকে সোজা আমরা বেলুড় মঠ যাব। তো দেখাচ্ছি আপনাদেরকে মঠটাও, এটা হচ্ছে রাতের দৃশ্য মঠের। তো মঠের ভেতরে জানি না কতদূর ক্যামেরা অ্যালাউ করবে, ক্যামেরা খুব একটা অ্যালাউ নেই, মানে ফোনের ক্যামেরাও অ্যালাউ নেই। তো বাইরে থেকেই আমরা দেখাচ্ছি, ভেতরে তো একদমই অ্যালাউ নেই, বাইরেও অ্যালাউ নেই তাও যতটা দেখানো যায়। আর সন্ধেও হয়ে এসে আমরা বাড়ির দিকে ফিরবো, তো চলুন ছোট্ট করে দেখে নেওয়া যাক। ব্যাস এইটুকু দেখি, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা ট্রেনে করে বাড়ির দিকে ফিরছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই, টাটা।